আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد وبعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى في آية أخرى فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله أقال سبحانه وتعالى في آية أخرى قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد رواه البخاري। যাবতীয় প্রশংসা সকল গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম মিল্লাতের সবচেয়ে বড় আনন্দের দিন ঈদুল আজহা সমাপন করে পরবর্তী জুমা আজকে আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ দান করেছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নজদিকে অসংখ্য প্রশংসা জ্ঞাপন করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল আলামিন সারওয়ায়ে কায়নাত তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয় বিদআতের ভয়াবহতা। আলোচ্য বিষয়ের ওপর
কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে এক গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করার প্রয়াস পাব ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা রাজশাহী শহরের এই পার্শ্ববর্তী এলাকা নওহাটা এলাকা অবস্থিত মধ্যকুটিয়াপাড়া জামে মসজিদে প্রায় দীর্ঘ এক বছর যাবৎ কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে খুতবার মাধ্যমে ইসলামের মূল তত্ত্বকথা সঠিক বিধানগুলো তুলে ধরার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। সে ধারাবাহিকতায় আজকেও আমরা আমাদের জীবনে চলার পথে, আমাদের দৈনন্দিন জীবনে যে আমলগুলো করছি সেই আমলগুলো কতটুকু সঠিক হচ্ছে, সেই আমলগুলো কি আসলে সঠিক পদ্ধতি অনুযায়ী হচ্ছে কি না, সুন্নাহ ভিত্তিক হচ্ছে কি না, না আমাদের আমলের পরিমাণ বেশি হচ্ছে, সেই পরিমাণটা কি ভাইরাসে অ্যাডাপ্টেড কি না, সে বিষয়গুলো আমাদের যাচাই বাছাই করা অতীব প্রয়োজন মনে করছি। মানুষের আমলকে বিনষ্ট করে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার যেই বিষয়টি সেটি হচ্ছে বিদআত। সুতরাং যেই ভাইরাস মানবের কষ্টসাধ্য করা আমলকে বিনষ্ট করে দিতে পারে, সেই বিষয়ের কোরআন ও সহিহ সুন্নাহর কি হুঁশিয়ারি, কি সাবধানতা, কতটুকু কঠোরতা, ধর্মের সেই কঠোর দৃষ্টিভঙ্গি প্রদর্শন করা হয়েছে সেগুলো জানা অতীব জরুরি। সুতরাং আমাদের জানা উচিত যে বিষয়টি আমলকে বিনষ্ট করে সেটি হল বিদআত। বিদআত হল সুন্নাতের বিপরীত, বিদআত হল আলোর বিপরীত, বিদআত হল অন্ধকার বর্বরতা চরম নিদর্শন। যে অন্ধকার আলোকে বিনষ্ট করে দিতে পারে, যে অন্ধকার সুন্নাকে ঢেকে দিতে পারে, সেই হল বিদআত। বিদআতের পরিচিতি সম্পর্কে আমাদের জানা উচিত। আল বিদআ ওয়া আসারুহা ফি মিহনাতিল মুসলিমিন, এমন একটি আরবি গ্রন্থের প্রথম খণ্ড দুই নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে, আল বিদআতু শাইউন মুখতারিউন লা আসলালাহু ফিদ্দীন। বিদআত হল ধর্মের মধ্যে এমন কিছু বিষয়, এমন কিছু আমল যা ধর্মে এর ভিত্তি, এর পক্ষে কোনো দলিল প্রমাণ কোনো স্তর ভিত্তি নেই, এমন কিছু নামই হল বিদআত। এই জন্য ইমাম শাতিবী রহিমাহুল্লাহ তিনি বলেছেন, বিদআত হল এমন ইবাদত, বিদআত হল এমন কিছু আমল যে আমলের নমুনা পূর্ববর্তী কোনো রাসূল থেকে, কোনো সাহাবী তাবেঈ সালফে সালেহীন থেকে প্রমাণিত নয়, এমন কিছু আমল ধর্মের নামে চালিয়ে দেওয়ার নাম হল বিদআত। বিদআত এত বড় কঠিন, এত বড় জটিল একটি ভাইরাস, যে ভাইরাস সম্পর্কে সুফিয়ানুস সাউরি রহিমাহুল্লাহ আল বিদআ ওয়া আসারুহা ফি মিহনাতিল মুসলিমিন গ্রন্থের প্রথম খণ্ডের পাঁচ নম্বর পৃষ্ঠায় আল্লামা সুফিয়ানুস সাউরি রহিমাহুল্লাহ বলছেন, আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস মিন মা'সিয়াহ। বিদআত হল এমন জটিল ও ভয়াবহ একটি বিষয় যে বিষয়টি ইবলিশের কাছে অতীব আনন্দের, অতীব প্রিয় একটি বিষয়। বলুন তো, ইবলিশ কি ভালো মানুষ? ইবলিশ কি আমাদের কল্যাণ চায়? ইবলিশ কি আমাদের মঙ্গল চায়? ইবলিশ কি কোনোদিন আমাদের ভালোর দিকে পথ প্রদর্শন করে? ইবলিশের কাজই হলো মানুষকে বাঁকা পথে, অন্যায়ের পথে, অশ্লীলতার পথে, বর্বরতার পথে, পাপের পথে, অন্যায়ের পথে, জাহান্নামের পথে
নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এমনকি কিয়ামত হওয়ার পূর্ব পর্যন্ত চালে যাবে সেই ওয়াদা, সে অঙ্গীকার আল্লাহর সাথে সে করেছে। সে হলো ইবলিস। আর ওই ইবলিসের যতগুলো কর্মকাণ্ড রয়েছে সেই কর্মকাণ্ডগুলোর সবচেয়ে প্রিয় যে কাজটি সেটি হলো বিদআত। তার নিকট একটি পাপের কাজ করবে, কেউ জেনা করবে, কেউ ব্যভিচার করবে, কেউ ঘুষ খাবে, কেউ সুদ খাবে, কেউ অহংকার করবে, কেউ কেউ গালি দিবে, কেউ রাগ করবে, হিংসা করবে। এই যে পাপের কাজ, এগুলো পাপের কাজ। এই পাপের কাজের চেয়েও ইবলিসের কাছে এত প্রিয় যে কাজটি ছিল বিদআত। ইবলিস এত বেশি খুশি হয় যখন সমাজে, যখন আপনার পাড়ায়, আপনার মহল্লায় একটি বিদআত চালু করতে পারল। বলুন তাহলে কি ওই আমলটি চালু করে দিয়ে সেই আমল অনুযায়ী আপনি আমি আমল করা শুরু করি, তখন কি আমরা কার দোস্ত হব, কার আমরা এজেন্ট হব? ইবলিসের এজেন্ট হয়ে যাব, ইবলিসের অনুসারী হয়ে যাব। যে ইবলিসের কর্মের পছন্দনীয় কর্ম হলো বেদাত সৃষ্টি করা, বেদাতের প্রসার ঘটে দেওয়া। লিআন্নাল বিদআ লা ইউছাবু মিনহা, কারণ বিদআত যিনি করেন, বিদআতকারী ব্যক্তির জন্য তওবা করার পন্থা, পথ খোলা থাকে না। বেদআত করতে করতে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, ওই ব্যক্তির ভাগ্যে তওবা করার সুযোগ থাকে না। কারণ সে এমন অন্ধকারের কালো আধারে নিমজ্জিত হয়েছে, সেখান থেকে সে ফিরে আসতে চায় না। যেমনটি বেদআত হওয়ার অন্যতম সবাব কারণ হল অন্ধের অনুকরণ, পূর্ববর্তীদের অন্ধ অনুকরণ, বাপদাদাদের প্রতিষ্ঠিত বিধানকে ভিত্তিস্থাপে তুলে ধরে আজীবন স্থায়িত্ব করার অপকৌশল প্রচেষ্টা চালানো, এ হল বিদআত। এ তো কোনোদিন আলো পাবে না, এ তো অন্ধকারই থাকবে। এর ভাগ্যে মৃত্যুর আগ পর্যন্ত তওবা করার সুযোগ থাকবে না। কিন্তু একজন মানুষ যদি পাপ করে, অন্যায় করে, কারো গালি দিয়ে থাকে, কারো নিকট অন্যায় করে থাকে, ব্যভিচার করে, সুদ খায়, ঘুষ খায়, সে তওবা করার সুযোগ পায়। আমি একজন মানুষকে গালি দিলাম না, আমি আর গালি দিব না, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আল্লাহ তোমার নিকট ক্ষমা চাচ্ছি, আমি তওবা করছি, আর গালি দিব না। আমি হিংসা করছিলাম ওই ব্যক্তির প্রতি, আমি আর হিংসা করব না। আমি ষড়যন্ত্র লিপ্ত ছিলাম, আমার নিকট অন্ধকারের কালিমা দূর হয়েছে, সুন্নার বক্তব্য শুনেছি, সহি সুন্না বুঝেছি, আমার এই জ্ঞান ছিল না, আজকে আমার নিকট খুতবার মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে আমার অন্ধকার দূর হয়েছে, আমার গোড়ামি দূর হয়েছে, আমি আর ষড়যন্ত্র করতে পারি না, আমি মানুষকে অপদস্থ মানসিক করতে পারি না। এগুলো পাপের কাজ, কিন্তু তওবা করার সুযোগ রয়েছে। কি বলছেন আল্লামা ইমাম সুফিয়ান সাউদ রহিমাল্লাহ, চমৎকার একটি কথা বলছেন। যেমনটি বলা হয়েছে যে মুসনাদ ইসহাক ইবনে রাহওয়ায়, তার একটি মুসনাদ গ্রন্থের প্রথম খণ্ডের 377 পৃষ্ঠাতে তিনি বলছেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাজাবা তাওবাতা আন সাহিবি কুল্লি বিদআতিন। ইসহাক ইবনে রাহওয়ায়ের মুসনাদ গ্রন্থের 398 নম্বর হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, দেখুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বিদআতির পক্ষ থেকে তার জন্য তওবা করার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনার আমলে যদি এমন কিছু মিশ্রণ হয়ে যায়, এমন বিদআতের যদি সংমিশ্রণ চলে আসে, তাহলে বলুন আপনার জন্য তওবা করার সুযোগ নেই, আপনি সরাসরি ফাজ্জা ফুজা যান, আপনি ডাইরেক্ট সরাসরি লাফ দিয়ে জাহান্নামে প্রবেশ করবেন। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, সূরা কাহফের 103-104 নম্বর আয়াতে বলছেন, قل هل ننبئكم بالأخسرين أعمالا
الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. সূরা কাহফের 103 ও 104 নম্বর আয়াত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না তোমাদের অধিকাংশ ক্ষতিগ্রস্ত আমলকারী ব্যক্তিদের কথা, যে ব্যক্তি আমল করছে কিন্তু আমল করে তারা বরবাদ হয়ে যাচ্ছে তাদের আমল, এই শ্রেণীর ব্যক্তিদের কথা কি তোমাদেরকে জানিয়ে দিব না? আল্লাহ নবী কে বলতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারা কারা? আল্লাযীনা যাল্লা সা'ইহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা আমল করে দুনিয়াতে যারা পথভ্রষ্ট হয়েছে, দুনিয়াতে যারা লাঞ্ছিত হয়েছে, মানে দুনিয়াতে তাদের যে আমল করেছে এই আমল তাদের কোনো কাজে আসেনি। ওয়াহুম ইয়াহসাবুনা, কিন্তু ওই আমলকারী ব্যক্তিরা ধারণা করছে, হিসাব করে দেখছে যে আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ, আমাদের আমলটা, আমাদের কাজটা, আমাদের সিদ্ধান্তটা ভালোই তো মনে হচ্ছে, বোঝেন নাই? আপনারা মনে করছেন এটাই তো ভালো আমল, এটা তো খুব যুগ যুগ ধরে চলে আসছে, আগের হুজুররা করতো, আগের ইমামরা করতেন, মুরব্বীরা করতেন, এটা খুব ভালো কথা, আপনারা ধারণা করছেন বটে, না আল্লাহ পাক নিজে বলছেন তারা ক্ষতিগ্রস্ত, তাদের এই আমল বাতিল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, ধর্মের মাঝে যদি কোনো বিষয়ের সংশয় সৃষ্টি হয়, কোনো বিষয় সম্পর্কে জানার প্রয়োজন মনে করেন, বা আপনার সমাজে, আপনার পরিবারে, আপনার মসজিদে কোনো দ্বন্দ্ব ফিকির হয়, সমস্যা হয়, কোনো মাসলা নেই, কোনো বিধান নেই, আপনি কোথায় যাবেন, কার কাছে যাবেন? সেই সমাধান আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করেছেন, দেখুন, فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله. الله سبحانه وتعالى বলছেন, فإن تنازعتم في شيء, কোন বিষয়ে তোমাদের যদি পারস্পরিক দ্বন্দ্ব হয়, পারস্পরিক কলহ আসে, তোমাদের মধ্যে যদি সে সমাধান না পাও, তখন তোমরা ফরুদ্দুহ, সে বিষয়টিকে তোমরা সুপ্রদ করো, সে বিষয়টিকে নিয়ে তোমরা আল্লাহ রাসূলের নিকট ফিরে যাও। আল্লাহ তা রাসূলের নিকট ফিরে যাবেন কিভাবে, কারাই যাবে? ইন কুনতুম তুমিনা বিল্লাহ, তোমরা যে আল্লাহর প্রতি চরম বিশ্বাসী হয়ে থাকো, আর তোমাদের মাঝে সমাজে যদি এমন কিছু কলহ হয়, তাহলে এই কলহ নিরসনের জন্য আল্লাহ তা রাসূলের নিকট ছুটে যাও। বলুন আল্লাহ রাসূল কোথায় পাবেন, কিভাবে পাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে তিনি চিৎকার করে ঘোষণা দিয়েছিলেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে বিশ্বাসী, আমি তোমাদের মাঝে দুইটি বস্তু রেখে যাচ্ছি, দুইটি বিষয় তোমাদের মাঝে আমি ছেড়ে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুই বিষয়কে আঁকড়ে ধরে থাকবে, শক্তিশালী সব সত্য প্রয়োগ করে চেপে ধরে থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ পথভ্রষ্ট করতে পারবে না, তোমাদের আমলকে বিনষ্ট করতে পারবে না, তোমাদের সমাজের দ্বন্দ্ব ফাসাদ সৃষ্টি হবে না, তোমরা ইমানের বলিয়ানে, অবশ্যই বলিয়ানে, ইমানে দীপ্ত হয়ে থাকবে। এক কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, কোরআনে আসতে হবে আপনাকে, অসুন্নাত রাসূলিহি, আল্লাহ রাসূলের হাদিসে ফিরে আসতে হবে, সই হাদিসের দিকে ফিরে আসতে হবে, কোরআন ও সই সুন্নাহর দিকে ফিরে আসলে অবশ্যই সমাধান আপনি পাবেন, পাবেন। এবার আসুন, আল্লাহ নাই, রাসূলও নাই, কোরআন আছে, হাদিস আছে, কোরআন হাদিস ছুঁয়ে দেখলে কি সমাধান পেয়ে যাবেন? আপনার রুমে, আপনার বাড়িতে, আপনার মধ্যে কোরআন আছে, কোরআন আপনি নাড়াচাড়া করবেন, এ পাতা ও পাতা পড়বেন, তাই সমাধান পেয়ে যাবেন? অসম্ভব। পড়াশোনা করতে হলে অনেক সময় ব্যয় করতে হবে, অর্থ খরচ করতে হবে, নিজেকে বিসর্জন দিতে হবে, ব্যাপারটা এমন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দেখুন সূরা নাহলের 43 নম্বর আয়াত, ফাসআলু আহলাল যিকর ইন কুনতুম লা তাআলামুন। সূরা নাহলের
43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহে মানুষেরা তোমরা জিজ্ঞেস করো তাদের কাছে যারা জানে, যারা কিতাব পড়াশোনা করে, হাদিস রিসার্চ করেন, যারা যারা কোরআনের অনুবাদ ব্যাখ্যা তাফসির বুঝেন, তাদের কাছে যান। আপনি একজন কৃষক মানুষ, কোরআন তিলাওয়াত জানেন বটে, কিন্তু আপনি তো অনুবাদ জানেন না, অনুবাদ জানেন বটে কিন্তু আপনি এর ব্যাখ্যা বোঝেন না, আপনার মসজিদে একটি তাফসির নাই, আপনার এলাকাতে কোনো বাপের বাড়িতে একটা মসজিদ বাড়িতে তাফসির গ্রন্থ নাই, কিভাবে ব্যাখ্যা বুঝবেন? আল্লাহ বলেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকা ইয়াকিন, ওহে মা, ওহে বান্দারা তোমরা ইবাদত করো তোমার রবের ইয়াকিন আসা পর্যন্ত। এখন আপনি যদি ডিকশনারি দেখেন, ইয়াকিন মানে কি? ইয়াকিন মানে বিশ্বাস, বিশ্বাসের সাথে ইবাদত করো, ইয়াকিন নিয়ে ইবাদত করতে থাকো। এই অনুবাদ যদি করেন, ডাহা মিথ্যা অনুবাদ হয়ে যাবে, আপনার 14 পুরুষই সেই অনুবাদ সঠিক করতে পারে না যতক্ষণ পর্যন্ত সালফে সালেহীন এবং তাফসীর গ্রন্থ না দেখবেন, হাদিস গ্রন্থগুলো সহযোগিতা না নেবেন, এই আয়াতের অনুবাদ আপনি সঠিক করতে পারবেন না। এই আয়াতের তাফসীর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, এখানে ইয়াকিন মানে চাল মাউত, মৃত্যুর পূর্ব পর্যন্ত ইবাদত করতেই থাকো, অসম্ভব। আপনি দুই একটা লাইন কারো কাছে শুনে এসে বলবেন, এটা তো অসম্ভব কথা। শুনুন, আপনাদেরকে যা বলি আবেগ নিয়ে কোরআন সুন্নাহ থেকে বলার চেষ্টা করি, আপনারা দুনিয়াতে আমল করে বিফল হয়ে যাবেন এমনটি আমরা চাই না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম বিদআত নিয়ে আমরা কথা বলছিলাম, বিদআত আপনার আমলকে বিনষ্ট করে দিতে পারে। দেখুন সুনানে তারমিজির 99 নম্বর হাদিসটি, আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যে মাবদাদা খাউমুন বিদআতুন ফি দীনিহিম ইল্লা নাযা আল্লাহু ফি সুন্নতি মিসলাহা, যে সমাজে যে এলাকায় একটি সুন্নাত বিদরিত হয়ে একটি বিদআত স্থান লাভ করবে, যে এলাকায় একটা বিদআত চালু হবে ওই এলাকাতে একটা সুন্নাত উঠে যাবে, ওই এলাকায় দ্বিতীয়বার আর সুন্নাত ফিরে আসবে না। আজকে যদি আপনি চালু করেন বিদআতি পন্থা, যেই পন্থা সম্পর্কে ওলামায়ে বিদ্বানগণ সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একাধিক হাদিস আসার থেকে প্রমাণিত হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন কোনো হাদিসে কোনো আলেম দেখাতে পারবে না, একটি সই হাদিসও দেখাতে পারবে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের পর সম্মিলিতভাবে দোয়া করেছেন সাহাবাদেরকে নিয়ে, প্রায় 30 বছর সালাত আদায় করেছেন, 30,000 রাকাত সালাত আদায় করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম, একটি হাদিসও পৃথিবীর কোন বিদ্বান আলেম প্রমাণিত করতে পারবে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম ফরজ নামাজের পর ঈদের মাঠে সালাত আদায়ের পর জানাজায় সালাত আদায়ের পর সম্মিলিতভাবে মুসল্লিদেরকে নিয়ে হাত তুলে মোনাজাত করেছেন, একটি দলিল প্রমাণ করতে পারবেন না। বলুন আপনি এলাকার মুরব্বী সাধারণ ব্যক্তি কিভাবে প্রমাণ করবেন? আপনি মনে করছেন ধার করে ইমাম আনবো? শুনুন, আপনাকে জানতে চাই এলাকাবাসী, আপনাদের নিকট 1 বছর থেকে খুব পা দিচ্ছি, আমি রাজশাহী কেন্দ্রীয় আহলাদি জামে মসজিদ ও মাদ্রাসার একজন শিক্ষক, সেই এলাকা দুঃখজনক কথা হলো সে মসজিদও একসময় দোয়া হতো, এবং আপনারা বহু ভালো জানেন আমার আমার সিনিয়র বড় ভাই, একসাথে কলিগ চাকরি করি, শেখ আহমদুল্লাহ এই মসজিদের ইমাম ছিলেন এক সময়, খতিব ছিলেন, প্রায় 1 মাস ছিল আমি শুনেছি, তিনি ঈদের মাঠে নামাজ পড়াইছেন, ঠিক আছে, উনি ঈদের মাঠে দোয়া করেছিলেন সত্য কথা, উনি এই মসজিদে খুতবা দিয়ে দোয়া করেছিলেন সত্য কথা, সেটা 1 বছর আগের কথা। 1 বছর আগে আমাদের ওই কেন্দ্রীয় মসজিদের ইমাম শেখ মুবারক আলী তানোর বাড়ি, উনি বর্তমান রানীবাজার মসজিদের ইমাম, উনিও দোয়া করতেন আল্লাহর রহমতে। 1 বছর আগে তিনি সৌদি আরবে হজ করতে গেলেন, কাবা বাইতুল্লাহ এই জিল হজ মাসে হজ করতে গেলেন, উনি আসার পর আমাদের সেক্রেটারি জনাব দুরুল হুদা তিনি বলছেন, মুবারক কি দেখে আসলা সৌদি আরবে ইমামরা কি দোয়া করছে মক্কা মদিনায়? না তো স্যার, দোয়া তো হয় নাই, সুতরাং আর দোয়া চলবে না। ওই মুবারক ভাইও দোয়া ছেড়ে দিলেন, রানীবাজার চলুন নামাজ পড়ুন, 5 বার নামাজ পড়ুন, 1 বার দোয়া হচ্ছে কিনা? মানুষের জ্ঞান যে সীমিত, আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা উতিতু মিন ইলমিন কালিলা, হে বিশ্ববাসী তোমাদেরকে আমি সামান্য বিদ্যা দিয়েছি, সামান্য বিদ্যা, আল্লাহর বিদ্যার সাগর, সে সাগরের সামান্য একটি বিদ্যা দেওয়া হচ্ছে মানুষকে। মানুষ আমি জয়নুল আপনি সব জানবো এমনটি নয়, আপনি সব জানবেন এমনটি নয়। আজকে আপনি যেভাবে ফসল উৎপাদন করছেন, আপনার অন্য একটি ছেলে অন্য এলাকার লোক এসে বলছে, ভাই এভাবে উৎপাদন, আপনি এভাবে করুন আধুনিক পদ্ধতিতে হাইব্রিড ধান উৎপাদন করে 20 থেকে
চল্লিশ মনে ধান হতে পারে, এমনকি গবেষণা বের হচ্ছে না, তার মানে বিদ্যার শেষ নাই। কিয়ামত আসার পূর্ব পর্যন্ত আল্লাহ কাকে দিয়ে কার খেদমত করাবেন এটা কেউ বলতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখজনক কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে দেখুন, এলেম উঠে যাবে, এলেম উঠে যাবে, বিদ্যা উঠে যাবে, জাহিলিয়াত বেড়ে যাবে, অন্ধত্ব বেড়ে যাবে, মূর্খতা বেড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এলেম উঠে না হবে, এলেম কিভাবে উঠে না হবে? রাসূলুল্লাহ বলেন বেকাবদিল উলামা, ওলামাদের উঠে নেওয়ার মাধ্যমে এলেম উঠে যাবে। এই এলাকায় একসময় বড় বড় বিদ্বান ছিলেন, ডক্টর এম এ বারি সাহার ছিলেন, এভাবে মাওলানা রেজাউল্লাহ সাহেব ছিলেন, মাওলানা সাহিবুর রহমান ছিলেন, আহমদুল্লাহ রহমানী সাহেব ছিলেন, এদেশের প্রখ্যাত আলেম দিন ছিলেন। সেই ব্যক্তির আজকে নেই, তাদের বিদ্যা লোপ পেয়েছে, তারা চলে গেছে। সে বিদ্যা আমাদের মতন হতভাগা, এই দুর্ভাগা, এই অল্প বিদ্যাধারী আমরা অর্জন করতে পারিনি, দিন দিন কমে আসছে। তবে বিকাশিত বাড়ছে, হাদিস কোরআন এখন যত রিসার্চ করার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ, যে কিতাবগুলোর নাম বলবো এমন কিছু আলেম আছে আলহামদুলিল্লাহ কোনদিন নামই শুনিনি। তার মানে বুঝেন আধুনিকতা বেড়ে গেছে, গবেষণাও বেড়ে গেছে, কিন্তু এলেম বাড়লেও আমলে কমে গেছে। সম্মানিত উপস্থিতি, আপনাদের উদার কণ্ঠে বলতে চাই, আমিও এক দু একদিন এখানে আপনাদের সাথে মিশেছিলাম, আপনাদের সাথে একটু সুন্দর করে ভালো যে কাজটি করে আপনি পরকাল মুক্তি পাবেন সেদিকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা যে সমস্যাগুলো মনে করছেন যে ইমাম সাহেব কেন দোয়া করে না, অন্যান্য মসজিদে করে, কেউ এটাও বলছেন যে ওই যে ঢাকা কেন্দ্রীয় মসজিদে দোয়া করে আমাদের হুজুর কি খুব বড় ওই হুজুর চেয়ে, বলুন তো ভাই, আমি বিনয়ের সাথে বলছি, ওই ব্যক্তি পায়ে পা মিলায় না, ওই ইমাম রাফুলে আদায় করেন না, ওই ইমাম মাঘ আসরের নামাজ পড়ে মাগরিবের ঠিক আধা ঘন্টা আগে বা পৌনে এক ঘন্টা আগে। আপনি কি পারবেন সেই আওলাদ কি আপনি? তারপরে দেখুন, তিনি আমাদের মডেল নয়, মডেল হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা মদিনায় চলে যান, এই কয়েকদিন আগে আপনাদের দাওয়াত দিয়েছিলাম রানীবাজার মাদ্রাসায়, সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ছিলেন সালেহ বিন আব্দুল্লাহ জুবাইরি হাফিজ হাফিজাউল্লাহ, তিনি এ বিষয়ে প্রশ্ন করা হয়েছে, একাধিক এত চমৎকার দলিল দিয়ে কথা বলেছেন, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। তিনি বলছেন, হায়রে দুঃখ লাগে, সে মদিনাতে আমার বাড়ি, আসতে 1400 বছর থেকে যুগ যুগ ধরে বাপ দাদা চলে আসছে, একটি নমুনাও নেই মদিনার মসজিদে ফরজ সালাতের প্রশ্নাবলী বন্ধ হয়েছে, কোথায় পেলেন আপনি? আপনি বলুন, আমরা কি গাদ্দারি করছি, দালালি করছি? আপনার কি আমরা সোজ, অনেকে আমাদের বলে আপনার দালাল নাকি আমেরিকার টাকা খায়, এ কথাও অনেকে আমাদের বলে। বাবারে, ধর্মের কথা বিক্রি করতে আসিনি, আপনাদের রাস্তাঘাট করে দিতে না পারলেও আপনাদের সঠিক দিন চূড়ান্ত পথ দেখাতে পারবো, এটাই আমরা বিশ্বাসী। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কি বলছে দেখুন, মান আহদাসা ফিল ইসলাম হাদাসান, ইসলামে যে ব্যক্তি নতুনত্ব বিষয়ের আবির্ভাব নিয়ে আসবে, আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতু ওয়ান নাসু আজমাইন, আসমান জমিনে যত মানুষ রয়েছে সমগ্র মানুষ ফেরেশতা মণ্ডলী আল্লাহর পক্ষ থেকে সে ব্যক্তির উপর লানত বর্ষিত হয় যারা বেদাত করে। এরপর দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের ফরজ নফল কোন ইবাদতই কবুল হবে না। কত কঠিন কথা বলা হয়েছে, আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি। সহিহুল বুখারীর 2697 নম্বর হাদিসটি দেখুন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বলছেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু, তোমাদের মধ্যে কেউ যদি আমার ধর্মে এমন কিছু নতুন কিছু আবির্ভাব ঘটায়, নতুন কিছু আমলের কথা বলে যা আমার ধর্মের আদর্শের মধ্যে নাই, ইসলামের কোন নীতির মধ্যে নাই, ফাওয়ারাদুন তা প্রত্যাখ্যাত, তা বাতিল, তা পরিত্যাজ্য, পরিত্যক্ত। সহিহ বুখারী হাদিস। এরপর দেখুন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মান আহদাসা হাদাসান আলা নাফসিহি, যে ব্যক্তি নিজে নিজে কিছু বেদাত শুরু করলো, এরপর আওয়াম হতেছেন অথবা বেদাতি ইমামকে বেদাতি লোককে আশ্রয় দিল, আল্লাহ কি বলছে দেখুন, আলহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন, একই কথা আল্লাহর পক্ষ থেকে, সমগ্র খ্রিস্টান মণ্ডলীর পক্ষ থেকে এবং সমগ্র মানব জাতির পক্ষ থেকে তার প্রতি লানত ঘোষিত হয় বলুন, নাউজ বিল্লাহ। আপনি এই হাদিসটিও পাবেন ইসহাক ইবনে রাওয়ায়ের মুসনাদ গ্রন্থের 396 নম্বর হাদিসটি। এরপর দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, মান আহাদাসা ফি আমহাদা মালাইসা মিন ফরাদুন, সহি মুসলিমের 1780 নম্বর হাদিসটিতে একই কথা বলা হচ্ছে, ধর্মের মাঝে এমন কিছু আমল করলেন
যে আমলের ভিত্তি নাই সে আমল বাতিল, বাতিল গ্রহণযোগ্য হবে না। সম্মত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনুন, মান আহয়া সুন্নাতান মিন সুন্নাতি ক্বাদ উমিতাত ফাউমিলা বিহা, আমার সুন্নাতের মধ্য থেকে একটি মৃত সুন্নাতকে যে জীবিত করবে, একটি মৃত সুন্নাতকে জীবিত করবে, যে সুন্নাতটা ডুবে গেছিল মরে গেছিল এই মৃত সুন্নাতকে যে জীবিত করবে। আল্লাহ বলছেন ফাউমিলা বিহা কানা ওয়াদুন মিন আমিলা বিহা মিনান নার, ওই জীবিত করে দেওয়া আমলটি অনুযায়ী এলাকার মানুষ যত আমল করবে, সমগ্র মানুষের আমল করার কারণে যত সওয়াব পাবে ওই জীবিতকারী ইমাম বা হুজুর তত সওয়াব পাবে, ওই ব্যক্তিদের সওয়াব থেকে কোন কোন কম করা হবে। অপর পক্ষে কোন ইমাম যদি একটি বিদআত চালু করে আর ওই বিদআত চালু অনুযায়ী এলাকার মুসল্লিরা যদি সেই বিদআত অনুযায়ী আমল করে, সমগ্র মুসল্লির ওই বিদআতের পাপের ছাপ এই হুজুরকে দিতে হবে। বলুন আমি কিভাবে আপনাকে বেদাতের পথ দেখাতে পারি? আমার মতো লোক বেদাত কখনোই করতে পারে না, আপনাদের বোঝা বহন তো আমার দ্বারা সম্ভব নয়। সুতরাং ওই মুসলিম ভাই ও বোনেরা, বেদাতকে পরিহার করি, বেদাত অনুযায়ী জীবনযাপন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখুন কি দেখুন যে ইসলামটা এসেছে খুব গরিবই অবস্থায়, ইসলাম আবার ঘুরে যাবে ওই মদিনায় গরিবই অবস্থায়। বলা হোক মান হুমুল গুরাবা, ওই গরিব কারারে বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস স্পষ্ট বলেছেন, আল্লাযীনা ইয়াসলাউনা ইযা ফাসাদান নাস, মানুষের যখন সমাজে ফিতনা ছড়াতে শুরু করে, দ্বন্দ্ব কলহ নিয়ে আসে, ওই সময়ও হুজুরের কাছে কি করে সমাধান দেওয়ার চেষ্টা করে। এরাই হচ্ছে গুরাবা, এরাই অল্প সংখ্যক মানুষ, এরাই খাঁটি মানুষ, এরাই আল্লাহর নবীর নিকট খুব প্রিয় মানুষ, আল্লাহর নিকট প্রিয় মানুষ। সম্মত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কথাই ছিল, যে একটি কথা শেষ কথায় বলি যে কিয়ামতের দিনে যারা বিদআত করবেন তারা কিন্তু হাউজে কাউসারের পানি পাবেন না, সুপারিশ পাবেন, হাউজে কাউসারের পানি আপনি কখনোই পাবেন না। হাদিসটি আপনি সহিহ মুসলিমের 657 নম্বর হাদিস করে দেখুন, যারা বিদআত করবেন তারা হাউজে কাউসারের পানি পাবেন না। আল্লাহ তো আমাদেরকে বিদআত মুক্ত আমল করতে তৌফিক দান করুন, আমিন আমিন। আপনাকে একটা ছোট্ট ফতোয়া দিতে চাই, আমি বাংলাদেশ জমিয়তে আহলের কেন্দ্রীয় মুবাল্লিগ রাজশাহী জেলার সেই মরহুম আব্দুল কাবির কুরাইশী রহিমাহুল্লাহ কর্তৃক তৈরি করা মাস সাপ্তাহিক আরাফাত পত্রিকাতে বলা হয়েছে, ফতোয়া দেওয়া হয়েছে কত সালে দেখুন, সাপ্তাহিক আরাফাত 41তম বর্ষ, 19 মে 2000 সালে 7 নম্বর পৃষ্ঠায় টিকা নম্বর 24 বলা হয়েছে, ফরজ সালাতের পর সমাজ দোয়া করা বেদাত। তারপরে এদেশের বিখ্যাত আলেম আল্লামা সাইদি সাহেব জেলখানা আছেন, উনিও বলেছেন দোয়া করা বেদাত। জামাতের প্রতিষ্ঠাতা মওদুদি সাহেব রাসায়েল মাসাইল বইয়ে বলেছে দোয়া করা বেদাত, ফরজ আমাদের পর সমাজ দোয়া করা বেদাত, ঈদের গাহের সমাজ দোয়া করা বেদাত। শুনুন ভাইরা, আমি আপনাদের একজন মানুষ, আমি আপনার জন্য আমি এমন কিছু নয়, আপনাদেরকে সঠিক দিন দিতে চাই। আপনাদের ব্যক্তিগত কোনো কন্দল খোঁজ থাকে, কোনো সমস্যা থাকলে আপনারা সমন্বয় করবেন, আমি ইমাম তো আছি, আপনারা আমাকে প্রস্তাব করতে পারেন, আমাকে নিয়ে বসতে পারেন, আমি তো সমাধানের জন্য আছি, আপনাদের সাথে আছি। কোরআন সুন্নাহ অনুযায়ী একটা ডিরেকশন দিব, আপনারা বসবেন, কথা বলবো, এলাকার উন্নয়ন করবো, এই যে তোমার কাজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া আজিম আরফানা ইয়া বিল্লাহিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল করিম মালিকুল মুলকি ওয়া হুওয়া আর-রহিম।